পৃথিবীতে এমন অনেক দেশই আছে যেখানে একটি গ্রাম দুটি দেশে ভাগ হয়ে গিয়েছে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াতে পানমুনজাম নামে গ্রাম রয়েছে যা এই দুটি দেশে অবস্থিত। তবে ভারতীয় উপমহাদেশেই এমন বেশ কয়েকটি গ্রাম রয়েছে যা দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত। কোনো কোনো গ্রাম ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগ রক্ষা করেছে, যেমন বৈরাবাউর, চৌগাছা, যশোর। যে গ্রামের মানুষ ঘুমায় বাংলাদেশে কিন্তু রান্নাঘর ভারতে, এমন অনেক গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে। আবার কোনো গ্রাম ভারত নেপাল কিংবা ভারত ভুটানের সাথে সংযোগ রক্ষা করছে। আজকের এই পর্বে এমন একটি গ্রামের কথা বলবো যা ভারত ও নেপাল দুদেশের সীমানা। গ্রামটির মধ্যে দিয়ে একটি রাস্তা রয়েছে যা গ্রামটিকে দুটি ভাগে বিভক্ত করেছে এবং সেই গ্রামের একটি ভাগ এখন নেপাল এবং অপরটি ভারত। তো চলুন শুরু করা যাক তাহলে। বিশেষ এই গ্রামটির নেপালি অংশের নাম পাঠামারি। পাঠামারি হলো দক্ষিণ পূর্ব নেপালের এক নং প্রদেশের ঝাপা জেলার একটি গ্রাম। পাঠামারি থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দূরত্ব প্রায় 511 কিলোমিটার। 1991 সালের করা আদমশুমারির সময় এটির জনসংখ্যা ছিল 3,439 জন, যেখানে 709টি পৃথক পৃথক পরিবারে লোকজন বসবাস করত। অপরদিকে বিশেষ এই গ্রামটির ভারতীয় অংশের নাম পাঠামারি, জেলা কিষানগঞ্জ, রাজ্য বিহার। পাঠামারি বিহার অঞ্চলে অবস্থিত। বিহারের রাজধানী পাটনা থেকে পাঠামারির দূরত্ব প্রায় 310 কিলোমিটার এবং রাজধানী নিউ দিল্লি থেকে পাঠামারির দূরত্ব প্রায় 1100 কিলোমিটার। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে মেসি নদী, যার একটি অংশ পড়েছে ভারতে, অপর অংশটি নেপালে। গ্রামের মানুষ সাধারণত হিন্দি, নেপালি, সূর্যপুরী ভাষায় কথা বলে, যা অনেকটা বাংলার রাজবংশী বা কামরূপী উপভাষার মতো। গ্রামটির নেপাল অংশে বিদ্যুৎ সংযোগ থাকলেও ভারত অংশে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। বেশিরভাগ লোকই সৌরবিদ্যুৎ ব্যবহার করে থাকেন। প্রিয় দর্শক, বিশেষ এই গ্রামটি সম্পর্কে জেনে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানান। এরই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক বাটনের প্রেস করবেন। পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।